हेलो एवरीवन, गुड मॉर्निंग, हैप्पी थर्सडे। थर्सडे सकाल सकाल पहुंचे गेछि ऑफिसे, पूजो शेष ऑफिसे पहुंचेछि। सोमवार ऑफिसे आसिनि, आज के थर्सडे ऑफिस आसते ही होयेछे आर कि। कल के विजयादशमी पार्टी करे अनेक राते बाड़ी फिरे खूब टायर्ड, किन्तु सारा दिन ऑफिसे आज के प्रचुर काज आछे। तो जाई एखन गिये दिनटा शुरू करी। ओदिके अबीर आपडेट होच्छे, घूम थेके उठे पड़ेछे, उठे रेडी होये बाबा स्कूले पौंछे दिएछे। এবার হচ্ছে অমিত অফিস শুরু করেছে, আবার ব্যাক টু নরমাল রুটিন, আবার পরের বছর পূজোর জন্য ওয়েট করব। অফিসের লাঞ্চ টাইম, আজকেও নিয়ে এসেছি একটা ওভেন রোস্টেড চিকেন স্যান্ডউইচ, বাড়ি থেকে লাঞ্চ নিয়ে আসিনি আর কি। আর মানে লাঞ্চ যখন সকালবেলা হয়েছিলাম তখন ভেবেছিলাম খাবো না আজকে, কালকে অত বিরিয়ানি খেয়ে খেয়ে, কিন্তু আজকে আবার দুপুরবেলা খেতে পেয়েছে। এই ওভেন রোস্টেড একটা চিকেন স্যালাড স্যান্ডউইচ নিয়েছি, এটা খেয়ে নিই। খেয়ে আমাদের একটা লম্বা 4 ঘন্টার মিটিং আছে, তারপরে বাড়ি চলে যাব। অফিস শেষ করেছি, এবার বাড়ির দিকে রওনা দিয়েছি, ট্রেনে উঠে পড়েছি। ট্রেনে বেশ দৌড়ে দৌড়ে আজকে উঠেছি আর কি। আর আকাশটা কি সুন্দর, চারিদিকে নীল, আর এই ফল কালারগুলোর জন্য আরও বেশি সুন্দর লাগছে। গাছগুলোতে বিভিন্ন রকম কালার এসছে, কোনোটা হলুদ, কোনোটা অরেঞ্জ, আর এরপরে একটা কালার হয় সেটা হচ্ছে ডার্ক ব্রাউন মতন, সেটা এখনও অবধি হয়নি, এটা আর কিছুদিন পরে হবে। মানে যেই অরেঞ্জ কালার বা রেডিশ কালারটা হয়ে যাওয়ার পরেই ওই ডার্ক মেরুন কালারটা চলে আসে। আজকে তো অফিসে 12টা থেকে 4টে 4 ঘন্টার একটা মিটিং ছিল, মিটিংটা তাড়াতাড়ি শেষ হয়ে গেছে, এই 3:55 শেষ হয়ে গেছে। আমি খুব লাফাতে স্টেশনে এসে দেখলাম একটা ট্রেন আছে 4টের সময়, উঠে বললাম, দিয়ে এলাম। ট্রেনটা হচ্ছে আমাদের লাইনের ট্রেন, কিন্তু ট্রেনটা হাফ আসবে আর কি, মানে ফুল আমাদের বাড়ির স্টেশন অবধি যাবে না। তো অগত্যা নেমে পড়লাম, নেমে এখন আবার 30 মিনিট পরে যে ট্রেনটা সেটা যাবে। এখানে যেটা হচ্ছে নর্মাল ট্রেন আমি রোজ যাই আর কি। আমি আবার অমিতকে লাফাতে লাফাতে ফোন করলাম যে আমি না তাড়াতাড়ি পৌঁছে যাবো, তাড়াতাড়ি নিতে এসো। আমি খুব খুশি হলাম, অ্যাবির সাথে সকালে আজকে দেখা হয়নি, আমি ঘুম থেকে ওঠেনি তখন অবধি আর কি, আমি চলে এসেছি। কালকে অনেক রাতে ঘুম, আমি আর ওকে বলিনি যে তুই চল আর কি। তো সেই জন্য আমি খুব লাফাতে লাফাতে 1 ঘন্টা আগে অ্যাবির সাথে দেখা হবে। ও বাবা, এখন 8 ঘন্টা স্টেশনে, এইটাও একটা ছোট স্টেশন, মানে আমার বাড়ির স্টেশনটা যেমন ছোট, যেরকম ইউনিয়ন স্টেশন টরন্টো স্টেশনটা কি কাভার্ড, মানে প্রচুর ঠান্ডা ঠান্ডা লাগবে না আর কি, এরকম মানে কাভার্ড বসার জায়গা প্রচুর আছে। এটা একটা খুব পুচকে স্টেশন, একমাত্র ওই যে পেছনে একটা কাঁচের ঘর আছে ওখানে একটু বসার জায়গা আছে। আর এই যে এই ট্রেনটায় করে এসেছি আমি, এটা আর যাবে না, এটা লাস্ট স্টপ বলে দিয়েছে। আমি আজকে আবার জ্যাকেট ফ্যাকেটও নিয়ে আসিনি, সকালবেলা তাড়াহুড়ো করে বেরিয়েছি, অত ঠান্ডা লাগছিল না। তারপরে ট্রেনে ওঠার পর আমি রিয়েলাইজ করলাম, এ বাবা, আমি তো জ্যাকেট সোয়েটার কিছু নিয়ে আসিনি। কিন্তু এতক্ষণ তো অসুবিধা হয়নি, কিন্তু এই 30 মিনিট অসুবিধা হবে কিনা জানি না আর কি। বাড়ির স্টেশনে পৌঁছে গেছি, এই হচ্ছে বিকেলবেলার ট্রাফিক, পুরো স্টেশন এরিয়াটা এমন ট্রাফিক হয়ে যায়। অমিত আটকে আছে, এখনও পৌঁছয়নি, বলছে এখনও 4-5 মিনিট লাগবে। আসলে স্টেশনে ঢুকতেই অনেকটা সময় লেগে যায় আর কি। আজকে আবার ট্রেনটা একটু বিফোর টাইমে এসছে, তো মোটামুটি আমাকে এখন আরও 7-8 মিনিট দাঁড়াতে হবে। দেখা হয়ে গেছে অ্যাবি বাবুর সাথে, স্টেশনে খুব ভিড় ছিল, কোনো রকমে গাড়িতে উঠে চলে এসেছি। অ্যাবির এখন ক্যারাটে ক্লাস আছে আর কি, তো ক্যারাটে ক্লাস জানতামই আর কি, যেরকমই ডিরেক্ট আসতে হবে। একেবারে ক্যারাটে ক্লাস করে তারপরে বাড়িতে ঢুকে যাবো, খাইয়েই ঘুম পাড়িয়ে দেবো। কারণ হচ্ছে স্টেশন থেকে ক্যারাটে ক্লাসটা 15 মিনিট, 15 মিনিটে আমি প্রায় 5টা হাই তুলেছে, মানে ও টায়ার্ড, ওকে ঘুম পাচ্ছে বোধ হয় আর কি ওর। কালকে লেট নাইট হয়েছে না, ঘুম পাচ্ছে বাবা? এমন একটা টাইমে এসেছি যেটা হচ্ছে মানে আমাকে, মানে আমরা যদি স্টেশন থেকে বাড়ি যেতাম আর তারপরে আবার অ্যাবির ক্যারাটে ক্লাসে আসতাম, দেরি হয়ে যেত। তো একসাথেই চলে এসেছি এদিকে, এই মানে ক্যারাটে ক্লাসে 10 মিনিটস আগে পৌঁছে গেছি। তো এই যে ক্যারাটে ক্লাসের এখানে একটা এরকম খুব সুন্দর গ্রাফিটি আছে, এই একটা বিল্ডিং পাশের বিল্ডিংটাতেই, তো আমরা এসেছি এখানে একটু ছবি টবি তুলবো। অনেক দিন ধরে ভাবি, কিন্তু রোজই আমরা মানে আর কি অন টাইমে গিয়ে ক্যারাটে ক্লাসে পৌঁছই, সময় পাই না। আজকে যখন পেয়েছি তখন আজকে ছবি তুলে নেবো। আমি ক্যারাটে প্যান্ট পরা, আর ক্যারাটের যে রোপটা রয়েছে সেটা গাড়িতে রাখা আছে, অনেক ওটা পড়লে প্রচণ্ড গরম লাগছে। ওয়ালটা একবার দেখাই, খুব সুন্দর, যদি অনেক কিছু লেখা আছে, আমি জানি না গুড থিং না ব্যাড থিং, আমি ল্যাঙ্গুয়েজটা জানি না, এটা কিসে লেখা আছে আমি। বুঝতে পারছি না, কোনো একটা ল্যাঙ্গুয়েজে লেখা নেই, বা হতে পারে কোনো ল্যাঙ্গুয়েজ জানি না আমি। অ্যাবি তো মজা পেয়েছে, আমার কিন্তু বেশ ঠান্ডা লাগছে। তো ঠান্ডা লাগছে না কেন কি জানি, রোদটা পড়ে গেছে, ও বলছে ও ঠান্ডা লাগছে না।
আবিকে কারাটে ক্লাসে ড্রপ করে দিলাম, দিয়ে তারপরে আমরা দুজনে মিলে পাশে একটা কফি শপ আছে তো সেখানে এলাম একটু। একটা অমিত একটা কফি নেবে, বেগেল নেবে, বিকেল থেকে কিছু খাওয়া দাওয়া হয়নি আর কি। আবিকে রেডি করাতে, আবিকে স্কুল থেকে এসে খাওয়াতে, আবি হোমওয়ার্ক করাতে করাতেই ওর প্রচুর সময় চলে গেছে। এখন এখানে একটু বসে কফিটা আর এই একটা বেগেল নিয়েছে, ক্রিম চিজ দেওয়া বেগেল, ওরা একটু খাবো, তারপরে গিয়ে আবিকে পিক আপ করবো। মানে তারপরেও সময় থাকবে, ওর 1 ঘন্টা ক্লাস থাকে, তো একটু সময় থাকবে। অ্যাকচুয়ালি গ্যারেটে ক্লাসে বসার কোনো জায়গা নেই, তো মানে আছে একটু খুব কম জায়গা আর কি, তো সেই জন্য আমরা একটু এদিক ওদিক ঘুরেই বেড়াই। তো আজকে ভাবলাম যখন খিদেই পেয়েছে তখন একটু এগুলো খেয়েই তারপরে যাই। আবি কারাটে ক্লাস থেকে এসে ডিনার কমপ্লিট করে ফেলেছি, আর তারপরে একটু কালকে বাড়িতে গেস্ট আসবে, তো তার জন্য একটু সব আগে থেকে একটু প্রিপারেশন করে রাখছি। এটা হচ্ছে ফিশ ফ্রাই হবে, তো আমি যেন সব ফিশ ফ্রাইগুলোকে আর কি করে রাখলাম ব্রেড ক্রাম্বস দিয়ে, শুধু তাহলে কালকে ভেজে নিলেই হয়ে যাবে। এখানে চিংড়ি মাছগুলো, মানে ফ্রোজেন চিংড়ি মাছগুলো জলে ভিজিয়ে দিয়েছিলাম বাড়ি ফিরে এসে, আর এগুলো একটু নর্মাল হয়ে গেছে, নুন হলুদ মেখে রেখে দেবো এগুলোকে। আর একটা রান্নাও করব এখন, এখানে হচ্ছে আমটাকে সেদ্ধ করে নিয়েছি, এবার চাটনিটা বানিয়ে নেব। এখানে একটুখানি সামান্য তেল দিয়েছি কড়াইতে, চাটনিটা বানাবো এখন। আমের চাটনিটা মানে টক, আমের টক বানাচ্ছি না, ওই একটা যেটা হয় না একটু ট্রান্সপারেন্ট টাইপের দেখতে হয়ে যায় ওরকম বানাচ্ছি, কিন্তু চিনি দিয়েছি অনেকটা, তাও দেখছি একটু টক টক লাগছে। অলমোস্ট হয়েই গেছে, আবার মনে হচ্ছে আরও 3-4 চামচ চিনি আমাকে দিতে হবে। এই চাটনিটাতে আবার একটু কাজু আর কিশমিশ দিলেও ভাল লাগে খেতে, আবার কখনো কখনো পাঁচফোড়ন রোস্ট করে একটু ছড়িয়ে দিলে পরে ওটাও ভালো লাগে। পাঁচফোড়ন রোস্ট করার এখন আর সময় নেই তাই দেবো না, আর কাজু কিশমিশও তো আমি দিতে পারি না, ওটা একটা একদম সিম্পল জেলি জেলি মতন একটা চাটনি বানিয়ে নিলাম। চাটনি রেডি হয়ে গেছে, অনেকটা হয়েছে বলে আমি দুটো আলাদা আলাদা বাটিতে করে রাখলাম আর কি। এদিকে হচ্ছে ডিশ ওয়াশারের সমস্ত বাসনপত্র দিয়ে দিয়েছি, এগুলো হচ্ছে আমার সব সারাদিনের বাসনপত্র, তাছাড়াও আরও অনেক বাসনপত্র আছে, এগুলো হচ্ছে যতটা ঢুকেছে ততটা দিয়ে দিয়েছি, তারপরে তো নিজেকে মাজতে হবে আর কি। নিজেই বড় বড় বাসনগুলো সব মেজে, শুধু এই একটা বাসন বাকি আছে, এই ছোট ছোট স্পুনগুলো স্প্যাচুলাগুলো ডিশ ওয়াশারে দিয়ে দেবো, ব্যাস তারপরে ডিশ ওয়াশারটা চালিয়ে দেবো। এবার আজকের মতন কিচেনের কাজ শেষ হবে। ডিশ ওয়াশার চালিয়ে দিয়েছি, বাসনপত্র এখানে সব ক্লিন হয়ে গেছে, পরিষ্কার করে দিয়েছি, আর লাস্টে একটা কাজ করলাম, সেটা হচ্ছে আমি কালকে মাংস রান্না করবো, সেটাকে বের করে রাখলাম। এখানে তো ঠান্ডা, মানে এটা তো ফ্রিজারের মধ্যে ছিল, ঠান্ডা তো প্রচুর সময় লাগে, 7-8 ঘন্টা লেগে যায় নর্মাল হতে আর কি। তো আমি ঠিক করলাম যে এখন রাত্রেবেলায় বের করে রাখি, তাও দেখবো সকালে উঠে হয়তো আর কি ঠিকঠাক নর্মাল হয়নি সব মাংসটা, তো এটা বের করে রেখে দিলাম আর কি রাত্রে ঘুমানোর আগে। আর এই আবি জলের বোতলটা হাতের কাছে রেখেছি, সকালে উঠেই জলটা ভরে দেবো যাতে ভুলে না যাই আর কি, যাতে মিস না হয় আর কি। তো এবার আজকে আমি মানে প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি আর কি, আজকে আজকে ছিল লং ডে আর কি, সেই সকালবেলা হ্যাঁ 5টার সময় উঠেছি, আর এখন বাজে হচ্ছে 11 o'clock আর কি, সেই সকাল থেকে চলছে চলছে, এবার যাই গিয়ে ঘুমোই। হ্যাঁ আবার কালকে সকালবেলা উঠে, যদিও কালকে ফ্রাইডে আর কি, ওটা খুশির ব্যাপার। আর আমাদের কালকে আবার মানে মানডেতে ছুটি আছে এখানে, মানে ক্যানাডার থ্যাংকস গিভিং, তো কালকে হয়ে মানে মানে শিওরলি মানে মোস্টলি শিওর কি ফ্রাইডেতে ল মানে আর্লি ক্লোজিং হয়ে যাবে আর কি, 2-3টের সময় বলবে লগ অফ করে দাও, এটা একটা ভালো জিনিস আছে আর কি। তারপরে সব রান্নাবান্না করবো আমি আর কি। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট করো। টাটা, গুড নাইট।